ট্রেনের ম্যাথ আমরা জানি ট্রেনের ম্যাথের ফর্মুলা হলো এস ওয়ান প্লাস মাইনাস এস টু ইকুয়াল টু এল ওয়ান প্লাস এল টু ডিভাইড বাই টি এখানে প্লাস হয় না মাইনাস এটা ডিপেন্ড করে ট্রেন দুটো যদি একে অপরের বিপরীত দিকে যাবে মুখোমুখি আসতে থাকে তখন প্লাস হয় এবং যখন একই দিকে যেতে থাকে তখন মাইনাস হয় সো এখন আমরা জাস্ট এই জায়গাগুলোতে ভ্যালু বসিয়ে দিই তাহলেই হয়ে যাবে ট্রেন 100 meters লং ট্রাভেলিং এট 48 kilometers পার আওয়ার কমপ্লিটলি ক্রস দ্য ব্রিজ ইন 30 seconds হাউ লং ইজ দ্য ব্রিজ যেহেতু ব্রিজ আছে ব্রিজের তো আর স্পিড থাকে না সো এস টু এখানে থাকবে না সো আমাদের এস ওয়ান 48 kilometers পার আওয়ার এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করার জন্য 5/18 দিয়ে মাল্টিপ্লাই করে ফেলতে হবে সো আমরা সবাই জানি কেপিএইচ থেকে আমরা যখন এম এস এ যাই বা মিটার পার সেকেন্ডে যাই আমরা 5/18 দিয়ে মাল্টিপ্লাই করতে হয় সো এরপরে ইকুয়াল টু ট্রেনের লেন্থ 100 ব্রিজের লেন্থ জানি না সো এল ওয়ান এর ভ্যালু 100 এল টু এর ভ্যালু বের করতে হবে আমার টাইম লাগে 30 seconds সো এখানে আসবে 30 সো আমার এই দুটো এল টু প্লাস 100 আর 30 ওই সাইডে চলে গেল সো 48 × 5/18 × 30 সো আমরা 6 দিয়ে যদি কাটাকাটি করি এখানে হয় হলো 5 এখানে হয় হলো 3 দিয়ে এখানে কাটাকাটি করি 16 5 × 5 = 25 × 16 তার মানে আমার হচ্ছে 400 সো এল টু ইকুয়াল টু 400 থেকে 100 মাইনাস করে দিই ইকুয়াল টু 300 তার মানে এল টু এর ভ্যালু হলো 300 meters বা আমাদের যে ব্রিজটা ছিল সো এই ব্রিজটার ভ্যালু আমাদের কাছে বের করতে দেওয়া হয়েছিল যে হাউ লং ইজ দ্য ব্রিজ সো ব্রিজের লেন্থ হলো 300 meters